শুরুতেই সংবাদ শিরোনাম। পার্লের হত্যাকারীকে মুক্তি দিয়ে ভয়ঙ্কর বিপদে পাকিস্তান, যুক্তরাষ্ট্রের কড়া বার্তা। আজ থেকে যুদ্ধ শুরু লাদাখ সীমান্তে, আরও শক্তি বাড়াল চীন, 60,000 সেনা মোতায়েন করেছে চীন। যুক্তরাষ্ট্রে ফের ভাঙা হলো গান্ধীজির মূর্তি। আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে 8-0 নিহত, তালেবানের দায় স্বীকার। এবং সবশেষ থাকছে মার্কিন সৈন্যদের যুদ্ধ অপরাধ তদন্ত করবে পেন্টাগন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যায় মূল অভিযুক্ত পাকিস্তানের জঙ্গি উমর সাইদ শেখকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। বাইডেন প্রশাসনের বক্তব্য, এই রায় যারা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তাদের সবার জন্য অবমাননাকর। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি এক সংবাদ সম্মেলনে বলেন, 2002 সালের ঘটনায় ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ড্যানিয়েল পার্লের অপহরণ এবং নির্মম হত্যার ঘটনায় শিউরে উঠেছিল গোটা বিশ্ব। ঘটনার সঙ্গে জড়িতদের মুক্তির রায় দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তে আমেরিকা ক্ষুব্ধ। তার বক্তব্য, একদিকে পার্লের পরিবারকে ন্যায় পাইয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা, অন্যদিকে যে কোনো ঘৃণ্য অপরাধে অভিযুক্ত জঙ্গিদের শাস্তি দিতে চায় মার্কিন প্রশাসন। উমর শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তার প্রাণভিক্ষায় আর্জি মেনে সাজা কমিয়ে 7 বছর করা হয়। কিছুদিন আগে তাকে ছেড়ে দেওয়ার রায় দিয়েছিল সিন্ধুর আদালত, সেই রায়ই বহাল রেখেছে পাক সুপ্রিম কোর্টও। লাদাখ সীমান্তে আরও শক্তি বাড়ালো চীন, 60,000 সেনা মোতায়েন করেছে চীন। দফায় দফায় যুদ্ধ এবং বৈঠক করেছে চীন, ভারত অনেক আলোচনার পরেও থামেনি সীমান্ত সংঘাত। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে লাদাখ সীমান্তে এখনও যুদ্ধ সংঘাত, সময়ের সাথে সাথে বড় যুদ্ধে মোড় নিচ্ছে, পিছু হটার পরিবেশ হওয়ার সুযোগ নেই। ভারতের একটি সংবাদ মাধ্যম এপিবি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, পূর্ব লাদাখ সীমান্তে যে সকল জায়গাগুলো নিয়ে ভারত এবং চীনা সেনার মধ্যে সংঘর্ষ চলছে সেগুলো জায়গা থেকে সরতে রাজি নয় পিপলস লিবারেশন আর্মি, সংঘাত আরও বাড়াতে ব্যস্ত চীন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক এবং কূটনৈতিক স্তরে বসে সমাধানের চেষ্টা করলে যুদ্ধ থামাতে রাজি নয় চীন, যার কারণে পূর্ব লাদাখে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে চীন। ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে এপিবি নিউজ জানায়, লাদাখ সীমান্তে এখনও 60,000 সেনা প্রস্তুত রেখেছে চীন। প্যাংগং লেক এর ধারে ফিঙ্গার 5 এরিয়া থেকে পিছু হটতে চাইছে না চীনা সেনারা। হট স্প্রিং এবং গুগরা বাহ কাঠামো তৈরি করে রেখেছে বেইজিং। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চীন সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা তা না করে উল্টো ট্যাক গুলা মিসাইল তাক করে রেখেছে, এছাড়াও ভেহিকেল সহ ভারী সশস্ত্র মজুত করে রেখেছে চীন। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগোহার প্রদেশে শিরজাত জেলায় একটি সামরিক ঘাঁটির সামনে শনিবার গাড়ি বোমার বিস্ফোরণে 8-0 নিহত হয়েছে, প্রাদেশিক সরকারের একটি বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, আজ সকালে শিরজাত জেলার গান্দুমাক এলাকায় সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি সামরিক গাড়ির বিস্ফোরণ ঘটায়, এতে 8-0 নিহত হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একই জেলা থেকে বিস্ফোরক ভর্তি আরেকটি গাড়ি আটক করেছে। সন্ত্রাসীরা নানগোহার প্রদেশের রাজধানী জালালাবাদ নগরীতে গাড়িটির বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। ইতিমধ্যে তালেবানের পক্ষ থেকে শিরজাত জেলায় ঘটনা বোমা বিস্ফোরণের দায় স্বীকার করা হয়েছে। সংবাদ মাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে তালেবানের পক্ষে হিজবুল্লাহ মুজাহিদ বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী মোল্লা মোহাম্মদ ইউসুফ কান্দাহারি স্থানীয় সময় ভোর 5:30 শিরজাত জেলায় তার বিস্ফোরক ভর্তি গাড়িসহ নিজেকে উড়িয়ে দেয়, এতে 50 জন হতাহত এবং সামরিক গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নানগোহার প্রদেশের ডেপুটি প্রধান আজমল ওমর হামলার কথা নিশ্চিত করে নিহতের সংখ্যা 15 বলে উল্লেখ করেন, এছাড়া আহত হয়েছে আরও 5 জন। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের গ্রুপে হামলা চালিয়েছে। গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর প্রাদেশিক রাজধানী জালালাবাদের কাছ থেকে বিস্ফোরক ভর্তি অপর একটি গাড়ি আটক করেছে।
উল্লেখ্য, তালিবান এবং আফগানিস্তান সরকারের মধ্যে সেপ্টেম্বরে শুরু হওয়া শান্তি আলোচনা চলমান সত্ত্বেও সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, তারা মার্কিন সেনাবাহিনীর বিশেষ অভিযান এবং যুদ্ধ অপরাধের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করতে যাচ্ছে। মার্কিন সৈন্যদের বিদেশের মাটিতে আইন মেনে চলার মূল্যায়ন করতে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে সম্ভাব্য সহিংসতা কমাতে এই তদন্ত করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের ইন্সপেক্টর জেনারেল দফতর থেকে সম্প্রতি প্রকাশিত একটি স্মারকলিপিতে এই ঘোষণা করা হয়। জানুয়ারি থেকে এই মূল্যায়নের পরিকল্পনা শুরু হওয়ার কথা জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, এই মূল্যায়নের বিষয়বস্তু হল নির্দিষ্ট সীমা নির্ধারণ করা, যাতে মার্কিন সেন্টার কমান্ড এবং মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড প্রতিরক্ষা বিভাগের আইনের সাথে সমন্বয় করে তাদের প্রকল্প উন্নয়ন এবং প্রয়োগ করতে পারে এবং অভিযানের সময় সম্ভাব্য যুদ্ধ আইন লঙ্ঘনের হার কমে আসে। বক্তব্যে আরও বলা হয়, আমরা আরও নিরীক্ষণভাবে USCNTCM এবং USSOCM এর যুদ্ধ আইন লঙ্ঘনের বিষয়ে প্রতিরক্ষা বিভাগের নীতি অনুসরণের প্রতিবেদন দেয়া এবং মূল্যায়ন করা হয় কিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেকের পর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নীতির পরিবর্তনের অংশ হিসেবে এই তদন্তের ঘোষণা এলো। গত ডিসেম্বরের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক এবং আফগানিস্তানের বেসামরিক লোক হত্যার অভিযুক্ত মার্কিন সৈন্যদের সাধারণ ক্ষমার আদেশে স্বাক্ষর করেন। বিশেষ করে ইরাকে বেসামরিক মানুষকে হত্যার অভিযোগে 2014 সালে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত এক মার্কিন প্রাইভেট মিলিটারি কোম্পানির 4 কর্মীকে ক্ষমার ঘোষণায় বিতর্কের সৃষ্টি হয়। ব্ল্যাক ওয়াটার সিকিউরিটি কনসাল্টিং নামের ওই কোম্পানির কর্মীরা 2007 সালে 16 সেপ্টেম্বর মার্কিন দূতাবাসের একটি গাড়িবহরে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় বাগদাদের নিশোক স্কোয়ারে গুলি করে 17 ইরাকি বেসামরিক লোককে হত্যা এবং আরও 20 জনকে আহত করে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা করে 5টি তদন্ত হয়। তদন্ত প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানায়, নিহত 17 জনের মধ্যে অন্তত 14 জনকে কোনো কারণ ছাড়াই গুলি করা হয়েছিল, যাদের মধ্যে 9 এবং 11 বছরের 2 শিশু ছিল। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।